অনেক বন্ধুরা, আমি চলেছি বাজারে একটু মাছ পাই কিনা দেখতে। এখানে তো তেমন মাছ পাওয়া যায় না, আমাদের পশ্চিমবাংলার মতন তেমন মাছ নেই। তাও দেখি, যদি কিছু ভালো পাই তাহলে নিয়ে নেব। ব্যাঙ্গালোরে মাছের দোকান, এখন বিভিন্ন রকম সি ফিশই এখানে পাওয়া যায়। তার মধ্যে রুই মাছও আছে, ট্যাংরা আছে। তা আমি দেখি যেটা পাবো সেটা নিয়ে নেবো। এবার কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলের মধ্যে এবার একটু একটু করে চিকেনের টুকরোগুলো ভেজে তুলবো। চিকেনের টুকরোগুলোকে তুলে নেব, সেকেন্ড রাউন্ড এটা ভেজে নিচ্ছি, সেকেন্ড রাউন্ড এগুলো আবার ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে আবার সেকেন্ড রাউন্ডে আবার ভালো করে এগুলোকে ভেজে নিলাম, যাতে সম্পূর্ণ কোটিংটা এটার উপরে লেগে যায়। সেকেন্ড রাউন্ড ভেজে তুললাম, মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি, ক্যারামেলাইজ করার জন্য চিনি দিয়ে দিলাম। এই সসটার মধ্যে আছে সয়া সস, চিলি সস, ভিনিগার, সেজওয়ান সস, টমেটো সস আর লঙ্কার গুঁড়ো। ফুটে এসেছে, তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম সব। চিলি চিকেনের সঙ্গে যদি থাকে স্প্যাগেটি, তাহলে সেই দিনের খাবারটা একদম জমে যায়।